আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে একটি ল্যাপটপে পার্টিশন করতে হয়। প্রথমে দিস পিসিতে রাইট ক্লিক দিবেন, ম্যানেজ অপশনে যাবেন। সব ল্যাপটপের ক্ষেত্রে এটা মূলত, এটা একটি ল্যাপটপ ওপেন করার পর হার্ড ডিস্ক পার্টিশন দেওয়ার দিতে পার্টিশনগুলো করতে হয়। আজকে দেখাবো কিভাবে একটি ল্যাপটপে পার্টিশন করতে হয়। একটু ওয়েট করবেন। আমার ল্যাপটপটিতে হার্ড ডিস্ক ইউজ করা এর জন্য একটু স্লো, অনেকের ক্ষেত্রে এটা এত লং হবে না, তাড়াতাড়ি এসে যাবে। একটি প্রায় চলে আসছে, ল্যাপটপটি অনেক স্লো, এসএসডি লাগানো দরকার। অবশেষে আসছে। এবার আপনারা ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনার পার্টিশনটা শো হবে। এই যে আমাদের আনলোকেটেড যেটা আছে এটাকে আমরা পার্টিশন করব। রাইট ক্লিক দিবেন, নিউ ভলিউমে ক্লিক দিবেন। এখানে আপনি ধরেন 100 GB করে যদি করেন তাহলে আপনি 100 GB করে করবেন। ডিলিট করে 1,03,000 দিলে 100 GB হবে। আপনি নেক্সট নেক্সট নাওতে ক্লিক দিবেন। প্রায় 100 GB মতো একটি হয়ে গেছে পার্টিশন। এভাবেই সব পার্টিশনগুলো করা যায় মূলত। তারপরে আবার আপনার এই যে এটা আছে, এটা আমি একটা করে নিলাম। আপনারা যদি দুটো বা তিনটে করতে চান চাইলে করতে পারবেন। ধন্যবাদ।